কি হয়েছে রে চিনি, এমন চেহারা কেন তোর? কোথায় যাচ্ছিলি? দাঁড়া দাঁড়া ভূত না, দর্শক কথা পরে হবে। চিনি, তোমাকে তোমার বাবার দিব্যি। তুমি কি সত্যি আলাপিন মেয়ে? এসব কি বলছো গো চিরদাদা বাবু? আলাপি আবার কে? ও তো আমার বউ সারদার আগের পক্ষের মেয়ে। তুমি সারদার আগের বরের নাম জানো ভূতনাথ? না, আমি কি করে জানবো? সারদার নিজের কোনো মেয়েই ছিল না, থাকার কথাও নয়, কারণ সারদার তো বিয়েই হয়নি। তাহলে আলাপি মরার পর সারদা আলাপির মেয়েকে নিয়ে পালিয়েছিল এখান থেকে। কি বলছেন আপনি? একেবারে ঠিক কথা বলছি। ঠিক আছে পিসি, সে না হয় বুঝলাম যে সারদা আলাপির মেয়েকে নিয়ে পালিয়েছিল, কিন্তু চিনি, তুমি কি সেই মেয়ে? সত্যি সত্যি আমার মা আলাপি। সেটা তুমি কি করে জানলে? বললাম না, আমার মা সারদা মারা যাওয়ার আগে সব কিছু বলে গেছিল। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তাহলে বৌদি যখন তোমাকে আলাপির কথা বলেছিল তখন তুমি কিছু বলনি কেন? আজকে বাড়ির বউয়ের কথা কেউ বিশ্বাস করছে না। সেদিন রাধুনি বললে সে কথা বিশ্বাস করত। কি করে বলতাম? প্রমাণ কোথায় আমার কাছে? তাই কিচ্ছু বলিনি। আর আজ যে বোমাটা ফাটিয়েছো, সেটা মানে ছোট পিসি আলাপিকে মেরেছিল, সেটা কেন বললে? বললাম না, আমার মা সারদা আমাকে সব কিছু বলে গেছিল। বেশ, তাহলে তোমার এখন দুটো কাজ। প্রথম কাজ হলো প্রমাণ খোঁজা, আর তারপর আবার কি কাজ? ওকে তো শুধু প্রমাণটাই খুঁজে বের করতে হবে। না গো পিসি, আরো একটা কাজ আছে, সেটা বেশ জরুরি কাজই বলতে পারো। হ্যাঁ, এখন ভাইপো চিনির থেকে দূরে সরে গেলেও আখেরও তো চিনিরই সম্পত্তি নাকি, তাই খেয়াল রাখতে হবে যাতে ও কোনোভাবেই বেলাইন হতে না পারে। বেলাইন? বেলাইন মানে? মানে কাল দোল অপালা বাড়িতে বেজায় মোৎসবের আয়োজন করেছে, আর আমি নিশ্চিত ও এই সুযোগটাকে কাজে লাগাবে দ্রোণের কাছাকাছি আসার জন্য। না, কিছুতেই না, কিছুতেই আমি অপালা ম্যাডামকে ছোট মালিকের কাছে ঘেঁষতে দেব না। ঝগড়াঝাটি ঝামেলা ভুল বোঝাবুঝি যাই হয়ে যাক না কেন, আমি অন্য কাউকে তার সুযোগ নিতে দেব না। ঠিক, কিন্তু তুই ওদের দলের উৎসবে যাবি কি করে? তোকে তো ওরা কিছু একটা উপায় বলো না। আমি কেন? চ্যালেঞ্জ তোমার, উপায়ও তোমাকেই খুঁজে বের করতে হবে। মহাসপ্তাহ 1-7 এপ্রিল রাত 10:30 স্টার জলসায়।